নমস্কার, আমি অনিন্দিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন একটা বেজে গেছে। আমার স্নান টান সবই কমপ্লিট হয়ে গেছে, শুধু খাওয়াটা বাকি আছে। আজকে বাড়িতে বাবা মা নেই, ডাক্তার দেখাতে গেছে মা, বোন এসেছে, বোন আমার সাথে আছে। আমাদের স্নান টান সবই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু অনেকক্ষণ ধরেই আমরা গল্প করছিলাম, খাওয়া দাওয়া এখনও বাকি আছে। এই যে গল্প করতে করতে হঠাৎ করে দেখি আকাশটা পুরো মেঘে ভর্তি হয়ে গেছে, এক্ষুনি মনে হয় বৃষ্টি নামবে। সকালে কিন্তু বেশ রোদ ছিল জানো, আর এই রোদ দেখেই বেশ কাপড় জামা, আলমারির কভার, আরও অনেক কিছু জিনিস কাঁচা হয়ে গেছে। ভাগ্যি দেখলাম মেঘ করে এসেছে, এখানে তো কিছু শুকাতে দিয়েছি, এটাতে কোনো সমস্যা নেই। বাইরের জিনিসগুলোকে গিয়ে তাড়াতাড়ি তুলতে হবে, নাহলে সব জামা কাপড় ভিজে যাবে। এই বর্ষাকালে শুকোতে এত সমস্যা হয়, কি বলবো। বৃষ্টিটা না হঠাৎ করেই মুষলধারে এসে যাচ্ছে, তোমাকে একটুও সময় দেবে না। আর এই পাখিটাকে দেখো, বৃষ্টিতে এসে এখানে বসে আছে, কিন্তু মোটেও এত ভালো নয়। সারা দিন এই কাঁচের মধ্যে ঠকঠক করতে থাকে, ভোরবেলা তো এত বাজে লাগে। একদমই ভুলে গেছিলাম এদিকে জানলাটা খোলা আছে, আর ছাটে পুরো ভিজে গেছে, খুব সাবধানে চলাফেরা করতে হবে। সমস্যাটা আমারই, আসলে আমার এমনি পায়ে লাগা আছে, এর পরে যদি আবার পড়ি তাহলে তো রক্ষে নেই। যাগে তাড়াতাড়ি করে জানলাটা বন্ধ করে নিচে খেতে যেতে হবে। এই সব করতে করতেই অনেকটা সময় চলে গেছে, অলরেডি আমার বোন মনে হয় চলে গেছে। এই যো এসে গেছি নিচে, আমার জন্য একটাই কাজ রাখা আছে, ডিম ছাড়ানো। আর জানো তো ডিম আমার খুব প্রিয়, মাছ মাংস অত বেশি ভালো লাগে না, বাট ডিমটা খুব প্রিয়। আর আমার বোন অনেকক্ষণই এসে গেছে, এসেও তো খাবার দাবারের ব্যবস্থা করছে, মানে থালা বাটি ধোয়া, খেতে দেওয়া এগুলো। আর এই যে ডিম ছাড়াতে ছাড়াতে একটা ভেঙেও ফেলেছি, যদিও সেরকম অসুবিধে নেই, আমার বোন শুধু কুসুমটা খাবে, তাই উপরে সাদা পাটটা তো খাবে না। দেখি আমি যদি খাই খাবো, নালে না খাই খাবো। সেদ্ধ ডিম হাতের মধ্যে একটুখানি ডলে নিলে না খোসাটা খুব ভালোভাবে উঠে যায়, তবে আস্তে আস্তে ডলতে হবে। এর আগের ডিমটা আমি খুব জোরে জোরে ডলে নিয়েছিলাম, তার জন্য পুরো সাদা পাটটা না ভেঙে গেছে। যাদের ছাড়াতে সমস্যা হয় তারা এই ট্রিকটা অ্যাপ্লাই করে দেখতে পারো, খুব তাড়াতাড়ি এবং খুব সহজে কাজটা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। সাধারণত আমি এরম করেই ছাড়াই, তাও আজকে একটু খেয়াল করিনি বেশি হয়ে গেছে। আর এই যো আমাদের খাওয়ার দাওয়া দেওয়া হয়ে গেছে, রান্নাটা সকালবেলা মাই করে গেছিলো এবং বাবা মা খেয়েও গেছে। আর কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই একবার। দেখিয়ে দিই বলতে দেখতেই পাচ্ছ, এই যে ভাত, ছানি কুমড়োর তরকারি, আলু পটলের তরকারি, ডাল আর চাটনি। আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যখন ভ্লগ করিনি, বুঝতেই পারছো কী করছিলাম, মানে একটা লম্বা চওড়া ঘুম দিলাম, আর ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছে। এখন উঠে আমি সন্ধে দিচ্ছি আর বোন চা করছে। আরে দেখো কি সুন্দর লাগছে না! আর এই টিলাইট ক্যান্ডেলগুলো না খুব ভালো, একবার জ্বালালে অনেকক্ষণ পর্যন্ত চলে। মানে ধরো তুমি যদি সন্ধে 7টার সময় জ্বালাও, প্রায় 9টা সাড়ে 9টা 10টা পর্যন্ত তো না মানে অনায়াসে জ্বলবে, কোনো সমস্যাই হবে না। চারিদিকের পরিবেশটা বেশ সুন্দর লাগছে, তাই না? কেমন একটা পজিটিভ ভাইবস আসছে। সন্ধে দেওয়ার পর আমি তো অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছিল জানো, মনটা কিন্তু একদম ভালো হয়ে গেল। যাই এবার এদিকে যাওয়া যাক, আরও তো আলো জ্বালতে হবে, চারিদিকটা অন্ধকার হয়ে আছে। এই এই জিনিসটাও বেশ সুন্দর লাগে দেখতে। এখন এসেছি ওপরের আলোগুলো জ্বালতে, ওপরের আলোগুলো জ্বালতে হবে আর ঠাকুর ঘরে সন্ধে দিতে হবে, তারপর নিচে গিয়ে চা খেয়ে বাকি সমস্ত কাজ করব। বাবা মার আসতে অনেকটা দেরি হবে আর মা খুব টায়ার্ডও হয়ে যাবে, তাই আমরা দুজনেই খাবারটা বানিয়ে রাখবো। আজকে ডিসাইড করেছি রাত্রে পরোটা বানাবো, আলুর তরকারি আর সিমুই বানাবো। চা খাওয়া শেষ করে আমরা দুজনেই যে যার কাজে লেগে পড়লাম। আজকে সন্ধেবেলা কিন্তু আমাদের কাজটা ভাগও হয়ে গেছে। আর এদিকে আমি যখন আটা মাখছি,
আটা বা ময়দা না, এটা হলো আমি যখনই পরোটা করি আমি পছন্দ করি আটা ময়দাটা মিক্স করে নিতে, পুরোপুরি আটারও না পুরোপুরি ময়দারও না, জিনিসটা দেখতে বা খেতেও ভালো হয়। হেলদি তো বলা যাবে না, ময়দা কখনোই হেলদি হয় না, তবুও এই যতটা ম্যানেজ করা যায়। আমার বোন ওদিকে তরকারি বসিয়ে দিয়েছে, প্রায় হয়েও এলো, তরকারি বা সিমইটা ও কমপ্লিট করে নেবে, আমি ততক্ষণে মেখে ফেলে দেব, আর হয়তো ও ভাজবে। আর জানো তো, পরের দিন সকালবেলা ওই বাসি পরোটা খেতে চা দিয়ে দারুণ লাগে, আমি তো ভীষণ পছন্দ করি। আর ওই লোভে লোভেই না অনেকটা ময়দা নিয়ে ফেলেছি, মাখতে যে কী কষ্ট হলো কি বলবো, সত্যি প্রচণ্ড কঠিন কাজ। আর এখানে এই যো পরোটা বেলছি, ক্যামেরাটা লাগানো আছে বলে বেশ অন্যরকম লাগছে, এমনি নর্মালি যখন বানাই এতটা সমস্যা হয় না, গোল গোল দেখতেও হয়, আজকে ওই যে দেখাচ্ছি না ওর জন্য মনে হয় এরকম বেঁকে চেড়ে যাচ্ছে। যেমন হচ্ছে হোক আমরাই তো খাবো, এরকম একটা ভাবনা নিয়ে তো করে দিলাম। আমার এই পরোটার নেচি আর পরোটার সাইজ দেখে আমার বোনের তো অলরেডি মাথা খারাপ হয়ে গেছে, এমনিও চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, আর এই যো এখনও ভাজছে। আমি একটা দুটো করে বেলতে থাকছি, ও ভাজতে থাকছে, আর এতগুলো হয়ে গেছে না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতেও হচ্ছে। পরোটাগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, ও অল্প তেল দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে ধৈর্য নিয়ে সেঁকে সেঁকে বানিয়েছে। আর এখানে ওই যে দেখছো ভাজছো, ও পরোটা ভাজছে না আমাকে তেলে ভাজছে, এটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। যদি আমি এগুলোর ভয়েসটা, অরিজিনাল ভয়েসটা রেখে দিতাম তাহলে হয়তো তার একটু মাত্র আইডিয়া করতে পারতে। যাই হোক, মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এরপর আমি পুরনো ছবিগুলো দেখছিলাম আর গল্প করছিলাম। এগুলো জানো তো আমাদের ওই কাশ্মীরের ছবি, আমরা 2013 সালে গিয়েছিলাম। অ্যালবামগুলো মানুষের সত্যি যত্ন করেই রাখা উচিত, অনেক স্মৃতি মনে পড়ে যায় বলো, এবং ওই স্মৃতিগুলো খুব কাছের হয়। আর আমরা সবাই এই অ্যালবাম খুব যত্ন করে রাখি, মানে আমার বাবা মানে এটা শখ বলতে পারো। আমাদের এখানে আলু চাষ করার পর যেরকমভাবে আলু ঢেলে রাখে, ওখানে দেখো আপেলগুলো ঠিক ওরকমভাবেই ঢালা আছে। আর এই যো আমি 2013 সালে আমি ঠিক কতটা রোগা ছিলাম, 13 বলবো না, 13-রও পরে আমি প্রচণ্ড মোটা হয়েছি, প্রায় 1.5 বছর হলো। হ্যাঁ সত্যি ছবিগুলো দেখছিলাম আর অনেক কিছু মনে পড়ছিল জানো তো। আমি ইন্ডিয়ার অনেকগুলো জায়গায় প্রায় ঘুরে নিয়েছি, বলতে তো পারবো না ভারতবর্ষের আমি সব জায়গা ঘুরে ফেলেছি, আর এটা বলা যেমন ঠিকও হবে না আর এটা একদম মিথ্যে কথা, কোনো মানুষের পক্ষেই এটা সম্ভব হয় না। তবে আমার কাছে অনেক অ্যালবাম আছে, অনেক স্মৃতি আছে, তোমরা যদি এই গল্পগুলো শুনতে চাও বা ছবিগুলো দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি কখনো এগুলো নিয়ে কথা বলবো বা ছবি শেয়ার করব। আমার বাবা যেহেতু স্কুল টিচার ছিল, এখন রিটায়ার করে গেছে, তাই প্রত্যেক গ্রীষ্মকালে আর পুজোর সময়, আমাদের সময় তো সেই 1 মাস করে ছুটি থাকতো, মানে অনেকটা লম্বা ছুটি, তাই প্রত্যেক বছরই আমরা বেড়াতে চলে যেতাম। অনেক সময় গ্রীষ্মে হয়তো যেতাম না, ওই সময়টা আমরা মামার বাড়ি গিয়ে কাটাতাম, ওটাও একদম সুন্দর স্মৃতি, মানে আজও ওরকমভাবেই আছে আর আমি চাই সারা জীবন ওরকমভাবেই থাক। গ্রীষ্মে যেহেতু যেতে চাইতাম না মামার বাড়ি যাওয়ার জন্য, আর পুজোর সময়টা প্রত্যেক বছর যেতেই হতো, এইভাবে আমরাও আস্তে আস্তে এই বেড়াতে যাওয়াটাকে না কখন যেন ভালোবেসে ফেলেছি। আর এখন যদি না যেতে পারি তাহলে তো ভীষণ মন খারাপ করে। ভোরের আলো অথবা সন্ধেবেলায় স্বর্ণমন্দির দেখা, কিংবা পরন্ত বিকেলে শিকারা ভ্রমণ, এই যে কোনো এক পাহাড়ের অজানা অচেনা গ্রামে বা বাগানে দাঁড়িয়ে এই পাহাড়টাকে উপভোগ করা, সত্যি অবর্ণনীয় অভিজ্ঞতা। আমি সত্যি নিজেকে লাকি মনে করি, এর জন্য ভগবানকে অসংখ্য ধন্যবাদ এই সুযোগটা আমাকে দিয়েছেন। আমি মন থেকে চাই আমার যারা দর্শক আছে বা নেই, ভগবান যেন এই সুযোগগুলো সবাইকে দান করেন। ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী একটা ব্লগে, ততক্ষণ সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।